নারী অধিকার এবং শিশু ও নারী পাচার রোধ এর উপর প্রশিক্ষণ ও কর্মশালা প্রদানে বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছেন এবং উল্লেখিত বিষয়গুলোর উপর তিনি কাজ করে আসছেন। তিনি ফ্রিডম উইদিন এর প্রতিষ্ঠাতা ও পরিচালকের দায়িত্ব পালন করছেন। থ্যাংক ইউ। সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে, শুভেচ্ছা সকালের। আমি মাহমুদা মহসিনা বুশরা। আমি এখানে এসে একটু কথা বলি, হ্যাঁ। আর আপনারা কি জানেন আজকের অনুষ্ঠানের মূল প্রাণ কারা? হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাদের জন্য আসলে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। হ্যাঁ, তো স্যারের কথা শুনছিলাম, কিছু কিছু কথা খুব ভালো লাগছিল, যে আমরা সুন্দর করে গুছিয়ে কথা বলি না কি জানি করি কথার মাধ্যমে, যেন মানুষজন ভালো হয়ে যায়। হ্যাঁ, আমরা আসলে কিছু করি না, কথাই বলি। হ্যাঁ, কথা বলি, তার মাঝে থাকে কিছু কিছু টেকনিক থাকে, আসলে প্রফেশনাল সে জায়গা থেকে কথা বলা হয়। আর আমার আব্দুর রহমান স্যারকে, রৌফ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বলেছেন যে আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম। আমরা স্যারের সাথে একমত হতে পারি কি না? আমাদের খারাপ লাগতে পারে? হ্যাঁ, লাগে আমাদের কখনো খারাপ? মন খারাপ লাগে? লোড লাগে কখনো? অতিরিক্ত চাপ মনে হয়? হ্যাঁ, তাহলে আমাদের কি দরকার আমাদের, মানে আমাদের মতো মানুষদের কাছে আসা ভালো থাকার জন্য? আসতে পারি আমরা? হ্যাঁ, শুধু আপনারা না, আমি যে এখানে কথা বলছি, আমার সাথে যে যিনি আছেন নাসিম আপা, আমার পার্টনার, তো আপা আমরা দুজনেই কিন্তু সাইকোথেরাপি দিয়ে থাকি এবং 17 বছর ধরে কাজ করছি, নাসিম আপা 22 বছর ধরে কাজ করছেন। আমরা কিন্তু সেই জায়গা থেকেই আমরা নিজেরা সাইকোথেরাপি নিয়ে এখানে এসেছি। তো আমরা এটা বলতে পারি যে এটা একটা খুবই স্বাভাবিক ঘটনা যে আমাদের খারাপ লাগতে পারে। আমরা পড়াশোনা করতে গেলে মাঝে মাঝে মনে হয় যে আর ভাল লাগে না, বাবা মা হয়তো বা বলছে যে একটু পড়িস না কেন, তাই না? সারাক্ষণ দেখি মোবাইলটা হাতে নিয়ে বসে থাকিস, বলে এরকম? অবশ্যই। হ্যাঁ, বলে, তখন বিরক্ত লাগে না? হ্যাঁ, তো হচ্ছে আমরা চিন্তা করি যে আমাদেরকে কেন বাবা মা বোঝে না। এই অনুভূতিগুলো কি আমাদের কি স্বাভাবিক না অস্বাভাবিক? হ্যাঁ, তো সেই জায়গায় মূলত মানে মেন্টাল হেলথ কাজ করে, সাইকোথেরাপি কাজ করে। হ্যাঁ, তো স্যার বলছিলেন আরেকটা কথা যে কেউ মারা গিয়েছে দূর সম্পর্কের কেউ। হ্যাঁ, তো আমাদের মন খারাপ কেন বেশি হবে? স্যারের সাথে একটু দ্বিমত। কেন দ্বিমত বলছি যে আমাদের প্রত্যেকেরই কিন্তু অনুভূতির লেভেল কিন্তু আলাদা, এটা স্বীকার করি। কেউ হয়তো বা অনেক বকা দিচ্ছে, হ্যাঁ, মার দিচ্ছে, ওর কিছুই হচ্ছে না, আছে না এরকম? হ্যাঁ, আবার কাউকে কিছুই লাগে না, যদি একটু মুখ বাঁকা করে তাতে কিন্তু সে ইফেক্টেড হয় না? হ্যাঁ, তো ওই জায়গা থেকে ফিলিংয়ে প্রত্যেকেরই আলাদা আলাদা লেভেল রয়েছে। আমি কালকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, হ্যাঁ, তো সেই প্রোগ্রামটা ছিল একটা ছেলে আপনাদের মতো বয়সী, সে সুইসাইড করে অক্টোবরে। তো ওর ছিল কালকে বার্থডে, ওর বন্ধুরা মিলে সেই প্রোগ্রামে অ্যারেঞ্জ করেছে বার্থডে সেলিব্রেট করা এবং তাকে স্মরণীয় করে রাখা। তো ওখানে যখন আমি গেলাম, যখন শুনছিলাম, তো এবং যখন ছেলেটার চেহারা ছবিতে দেখলাম, হ্যাঁ, ওখানে দেখার পর ওর চোখগুলো
এবং তো ওর চেহারাটা খুব আমাকে আঘাত করে, অনেক স্যাড ফিলিং দেয়। হ্যাঁ, তো আমি ওদের সাথে ছিলাম, আপাও ছিলেন আমার সাথে, আমাদের সাথে ছিলেন, আমাদের রাসেল আছেন, একটু দাঁড়াও। তো হচ্ছে আমরা তিনজন মিলে ওই প্রোগ্রামটাতে গিয়েছিলাম, তো সেইখানে ওই ছেলেটা কি আমার কেউ, ছেলেটা কিন্তু আমার কেউ না, কিন্তু আমার আসলে রাতে ঘুমাতে কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে এই জন্য যে এই ছেলেটা এরকম বয়সে নিজের ফিলিংগুলো এক্সপ্রেস করতে না পারায় এক সময় সে এই পথ বেছে নিল। আমরা কি চাই এই পথ বেছে নিতে? শুধু ওই জায়গা থেকে চিন্তা করে আমাদের আসলে আপনাদের এখানে আসা, যে আমরা হচ্ছি আপনাদের পাশে থাকতে চাই, খুব খুব ঘনিষ্ঠভাবে থাকতে চাই। আপনাদের যখন যেরকম ফিলিং হোক না কেন, আপনারা এই পথ সহজে বেছে নিয়েন না কেউ। তো ওই জায়গাটা চিন্তা করা এবং আপনাদের পড়াশোনার জায়গাগুলোতে যখন আমরা লোড ফিল করছি, ভালো লাগছে না, বিভিন্ন ধরনের প্রবলেম হয় আমাদের। হ্যাঁ, তো আমরা যেন আপনাদেরকে ধরতে পারি। আর হচ্ছে আমাদের টপিকটা হচ্ছে আপনাদের জন্য, আমরা যদি ভালো থাকি তাহলে আমাদের ওয়ার্ল্ডটাও চেঞ্জ হতে পারে, তাই না? আমরা ভবিষ্যৎ স্বীকার করি, আমরা ভবিষ্যৎ। তো আমাদের কাছে খুব স্বাভাবিক মানুষরা আসে, আমাদের কাছে কোনো পাগল আসে না, আর আমরা হচ্ছে পাগলের ডক্টরও না। যাদের খারাপ লাগে তারাই আসে। হ্যাঁ, তো আপা বিস্তারিত বলবেন, আমি আপাকে ফ্লোর দিয়ে দিচ্ছি। আপনারা রিকোয়েস্ট করব যে একদম এখান থেকে আপা যে কথাগুলো বলবে আমরা নিয়ে যাব, আমরা নিব একদম ওই কথাগুলোর সাথে সাথে নিজেকে মিলাবো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করব, তারপরে হচ্ছে কোনো হেল্প লাগলে অবশ্যই অবশ্যই আপনাদের আপা আছেন যে শে গুপ্তা, ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? আর যদি মনে হয় যে হ্যাঁ আমার ই করতে চাচ্ছি না, আমি এখন বলতে চাচ্ছি না, ছোট্ট একটা কাগজে লিখে আমার কাছে দিয়ে রাখবেন, ঠিক আছে? ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ।